চাঁদনি চলে আসলাম সকালবেলা নতুন একটা ভিডিও নিয়ে, আর তোমাদের সাথে একটু কথা বলার জন্য রেডি হয়ে নিছি। বাইরে একটু মেঘলা মেঘলা করছে, যে মেঘলা মেঘলা আছে। আজকেও দেখো রোদ্র উঠে না, এখন বাজে বেলা 9:30 প্রায়। আমার বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে, আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, 8:40 বেজে গেছে। কি করবো, তারপর উঠে সময় পেতে আসি না। তা চিন্তা করছি এক স্টুডে রেডি হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলি। তাই সকালে খাওয়া দাওয়া সব সেরে নিছি, এই যে সকালবেলা খেয়েছি যাই পান্তা ভাত আর একটু মরিচের আগা লবণ দিয়ে কষলে পানিটা টান দিয়ে খেয়েছি। তাহলে পাকিস্তানটা সারাদিন ঠান্ডা থাকে এবং ভালো, শরীরটা ভালো থাকে। আমার সবচেয়ে সমস্যা হয় যতই ভালো মন্দ খাই, কিন্তু আমি দুটো ভাত না খেতে পারলেই আমি শুকাই যাই। তাই আমার এখন সমস্যাটা ভাতেরই হয়েছে, যেন আমি মোটেই ভাত খেতে পারি না। তাই যাই হোক, আস্তে আস্তে ঠিক হোক শরীরটা, যেভাবেই ঠিক হতে পারে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার শরীরটা সুস্থ করে দে, ভালো করে দে। আল্লাহর ইচ্ছা থাকে আল্লাহ সব পারে, আমার শরীরটা ভালো করে দেবে। আর সকালবেলা বেশি বকবক করবো না, এখন বের হবো। তাই এসে নিই বাহির থেকে, বাহিরে বৃষ্টি নেমেছে জোরে, নামার আগে আমি ছাতাটা মুড়ে দিয়ে চলে যাই, তারপরে এসে আবার তোমাদের সাথে কথা বলবো। বাহির থেকে বাসায় চলে আসছি, রান্নাবান্না করতে হবে। এসে বোকরাটা খুলে নিছি, যে বোকরাটা খুলে আর এদিকে আজকে কীরকমের বৃষ্টি জানাই না, বাতাসের সাথে বৃষ্টি পড়ে, বাতাসে বাতাসে বৃষ্টি এরকমের হইতে আছে। তাই রান্নাবান্নাটা করি না, আর কী কী রান্না করবো তোমাদের সাথে শেয়ার করে। বেশি কিছু রান্না করবো না, কারণ সবজি টবজি না। আর আমি তো প্রতিদিন এক পথ রান্না করি, খুব কমই, আমি মাসের ভিতরে 2-3 পথ রান্না করি, কারণ আমার অত দরকার হয় না, তার জন্য আমি করি না। তাই চলো প্রথমত রান্নাঘরের দিকে যাই। তাই এসে ভাতটা বসিয়ে দিছে, এই হলো ভাত উতলে গেছে, দেখতে পাচ্ছ ভাতে ফেনা নিয়ে গেছে। আর আজকে রান্না করবো মাছ, এটা কি বগনি মাছ বলে না কোরালের ছা বলে জানি না, বাট সঠিক মাছটা। আটাগুলো বস্তা থেকে একটা ড্রামের ভিতরে ভরতে হবে, তেলা পোকানা এলাকা এটা ফেলাবে। তা মাছ বাজারটা বসিয়ে দিছি কাজের ফাঁকে, কি বলবো তোমাদেরকে, শরীরটা মোটেই মানে ভালো যাচ্ছে না, মানে তার ভিতর কাজের ফাঁকে ফাঁকে সব কিছুই করতে হবে, এটাই হলো কথা। তা কাজের ফাঁকে একটু ঘর গোছানোর কাজও করি, রান্নাবান্নার ফাঁকে একটু একটু করে যতটুকু পারি। তাই যে আমার ফাইনালি মাছের ঝোল করা শেষ, তোমার যে মাছের ঝোল আলু দিয়ে করে নিছি। আর এখন আবার গোসলটা বাকি রয়েছে, গোসলে যেতে হবে। তা মাছের ঝোল শেষ টেস্ট করে তারপর গোসলে যাবো। এদিকে আবার বাদাম দিয়ে, মিষ্টি বাদামটা এদের খেতে খুব ভালো লাগে, তার জন্য বাদামগুলো কোটা ছিল ভেজে যে মিষ্টি বাদাম করে নিলাম কিছুটা বাদাম। এই যে মিষ্টি বাদাম করছি, দেখো এই বাদামটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। ছোটোবেলা স্কুলে গেলে 2 টাকা 1 টাকার বাদাম কিনে খেতাম, বাট অনেক দিনগুলো অনেক ভালো ছিল, যে 1 টাকা 2 টাকা হইলে মিষ্টি বাদাম পাইতাম। এই খাবারটা এত ভালো ছিল আর খেতেও ভালো লাগতো। ওইটা কিছুটা গুড়েরটাও কিনে খেতে পারতাম, চিনিরটাও খেতে পারতাম, যে যেটা খেতে চাইতাম ওইটাই দিত। তা কথা হয়েছে বাদামটা ভেজে তারপরে অন্য কাজটা করে নিতে হবে, এইটাই কথা। দুপুরে দাঁতে ব্যথার চড়ে অস্থির, গোসলের পর ঠান্ডা, মানে বললাম তো তোমাদের ঠান্ডা ঠান্ডা, দেখতে পাচ্ছ এই সাইডটা পুরো ফুলে গেছে, মানে এত পরিমাণ ব্যথা করে, দেখো চোখের এগুলোও ফুলছে, দাঁতে ব্যথা, চোখও ফুলছে, এগুলো সব ফুলে যেতে আছে, মানে প্রচণ্ড দাঁতে ব্যথা করতে আছে, যেটা বলে বোঝাতে পারবো না, যে এত পরিমাণ দাঁতে ব্যথা করতে আছে। তোমাদেরকে কীভাবে বুঝাবো যে এত পরিমাণ দাঁতে ব্যথা করতে আছে। তাই যাই হোক, উঠলাম মাত্র, চিন্তা করছি একটু ভিডিও করে তোমাদের সাথে কথা বলে। সেই দুপুরের পর আর কথা হয় না, কোনো ভিডিও করা হয় না, তো এখন চিন্তা করছি একটু ভিডিও করে কথা টথা বলি। কী আর করবো, দুপুরে খাওয়া দাওয়া করতে পারিনি, সেই যে শুইছি কাঁথা মুড়ো দিয়ে মাত্র উঠলাম। যাই হোক, দেখি এখন 2টা ভাত খেতে পারি কি না। আর দাঁতে ব্যথা, শুধু শুধু ব্যথা করা কোনো কিছু না, গোসল করছি, বাথরুম থেকে বেরোছি, ঠান্ডা পানি দিয়ে গোসল করলাম, এই যে দাঁতে ব্যথা শুরু হয়ে গেছে। আর মানে কোনো কিছু মানে পুরো গালটা ফুললে এরকম মোটা মোটা হয়ে গেছে, চোখের পাতাটা তো দেখো ফুললে মোটা হয়ে গেছে, মোটা হওয়ার একটা কি, তোমাদেরকে আমি বলছি যে আমি একদিন ভালো থাকলে 2 দিন ভালো থাকি না, বাস্তবতাটাই এইটা। তোমরা তো ভাবতে পারো যে ভিউজ কামানোর জন্য মিথ্যা বলি বা কিছু না, একদিন ভালো থাকলে আর একদিন ভালো থাকা যায় না, আমার লাইফে এই জিনিসটা আসে না। যাই হোক, এখন নিস্তেলা যাই, দেখি একটু পানসা পাইয়ে যান, তাতে ব্যথাটা কমে কিনা। খাওয়া দাওয়া করলাম না, রাতের খাবার নিয়ে বসে গেলাম, এই যে মাছ রান্না করছি, সেই মাছ আর ভাত দুটো, যেন কটা ভাত নিয়েছি দেখতে পাচ্ছি, এক মুখ ভাত নিলাম, এখন এই কটা খাবো। কারণ হচ্ছে খাবারটা খেয়ে নি প্রচণ্ড পেটে ক্ষুধা, কিন্তু তবুও দাঁতে ব্যথার জন্য খেতে ইচ্ছা করছে না, কিন্তু খেতে তো হবে, রাতে ওষুধ আছে, রাতে আর না খেয়ে পারবো না, ওষুধ খেতেই হবে। খাওয়া দাওয়া শেষ করে নিলাম, যে দুপুর তো খাইডে রাতে খেয়েছি, খেয়ে ওষুধ খেলাম, আর ঢোকো দিতে পারি না, দাঁতে ব্যথা, এই জায়গাটা ব্যথা করে, এই জায়গাটা দাঁতে ব্যথা, মানে ঢোক দিতে পারি না, গলায় ব্যথা পাই, এমন অবস্থা, খুব কষ্ট করে 2টা ভাত খেলাম।
যে যে কটা ভাত নিয়েছি তোমাদের তো দেখালাম, সবগুলো খেতেও পারি রে। তা এখন ওষুধ খেয়ে ঘুমাবো। তাই চলো ভিডিওটা শেষ করে দিয়ে ঘুমাইতে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া করো, আমি যে সুস্থ থাকি, ভালো থাকি। থ্যাংক, গুড নাইট। আর কথা বলাবো না, কথা বলবো না, বলতে ইচ্ছা করে না। কথা বললে কানের ভিতর ঝন 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 করে। কালকে গিয়ে ভিডিও করতে পারবো না পারবো জানি না সঠিক এই কথাটা।